ঋণের সুদ হার বাড়ালেও নিয়ন্ত্রণ আসবে না মূল্যস্ফীতি, বরং কমবে বিনিয়োগ, আর নেতিবাচক প্রভাব পড়বে বাণিজ্যে। FBCCI-এর 50 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব বলা হয়। মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে কর কাঠামো পরিবর্তনের পরামর্শ দেন ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনটি। দেশে প্রায় প্রতিদিনই বাড়ছে সব ধরনের পণ্যের দাম। ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের হিসাবে গেল বছর রাজধানীতে গড় মূল্যস্ফীতি ছিল 11.08%। এই সূচকের নিয়ন্ত্রণে ঋণের সুদহার পরিবর্তনের দাবি করে আসছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংক যখন সুদহার পরিবর্তনের বিষয় নমনীয়, তখন এর বিরোধিতা করলেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI প্রেসিডেন্ট জসীম উদ্দিন। জানান, সুদহার বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে না। দাবি জানালেন কর কাঠামো পরিবর্তনের। আমরা যে ব্যবসায়ী হিসেবে আমরা দেখেছি, যতক্ষণ পর্যন্ত সুদহার কম ছিল ততক্ষণ পর্যন্ত ইনভেস্টমেন্ট বেশি হয়েছে, ব্যবসা বাণিজ্য বেশি হয়েছে। একটা হইতে পারে আমার ওয়ার্ল্ড মার্কেটের দাম কমলে আমার মূল্যস্ফীতি কমবে, আরেকটা হচ্ছে আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারি। আমার এখানে রেভিনিউ আছে, চিনিতে আপনার 72% 61% ডিউটি আছে, ওখানে যদি আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারি, ওয়ার্ল্ড মার্কেটের দাম বাড়ছে, আমি যদি কিছু একটু অ্যাডজাস্টমেন্ট করতে পারি তাহলে আমার দাম কমবে। এগুলি জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে এতদিন সরকারের সমালোচনা করলেও হঠাৎ ভিন্ন সুর FBCCI প্রেসিডেন্টের কণ্ঠে। তুলনামূলক চিত্র দিয়ে তুললেন তৃপ্তির ঢেকুর। তো আমি মনে করি যে এটা শুধু বাংলাদেশে তো বাড়ে নাই, আপনি যদি কম্পেয়ার করেন এখন থেকে, আমার মনে হয় আপনাদের কম্পেয়ার করা উচিত যে বাংলাদেশে গ্যাসের দাম কত, ভিয়েতনামে কত, ইন্ডিয়াতে কত, ওখানে কত। হ্যাঁ, আমাদের গায়ে লাগছে, কেন লাগছে, একত্রে বাড়াতে, একটু স্পেস দিয়ে বাড়াইলে আমাদের জন্য ভালো হইতো। তারপরও FBCCI এর 50 বছর পূর্তি উপলক্ষে আগামী 11 মার্চ শুরু হবে বাংলাদেশ বিজনেস সামিট 2023, যেখানে বাণিজ্যের অবদানের স্বীকৃতি হিসাবে দেয়া হবে বিজনেস এক্সেলেন্সি অ্যাওয়ার্ড। এবং মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। সপ্তাহের ব্যবধানে কেজিতে 50 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মুরগির দাম, ফলে কমেছে বিক্রি। দাম বৃদ্ধির জন্য খুচরা বিক্রেতারা দুষছেন পাইকারদেরকে, আর একই অবস্থা ডিমের ক্ষেত্রেও। সুখবর নেই মাছ কিংবা মাংসের বাজারেও। রাকিবাল জাবেদের রিপোর্ট। ছুটির দিন সকালে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখর থাকে কাঁচা বাজার, কিন্তু মহাখালীতে এদিন ভিন্ন চিত্র। কাঙ্ক্ষিত ক্রেতার দেখা পাচ্ছেন না বিক্রেতারা, ফলে অলস সময় কাটাচ্ছেন দোকানিরা। মাসখানেক ধরেই অস্থির মুরগির বাজার, একরকম দাম বৃদ্ধির প্রতিযোগিতা চলছে ব্রয়লার, সোনালি ও দেশি মুরগির বেলায়। ব্রয়লার ছুঁতে যাচ্ছে 250 ঘর, 1 কেজি দেশি মুরগির জন্য গুনতে হচ্ছে 600 টাকা। পিছিয়ে নেই সোনালি মুরগিও। এই অস্থিরতার জন্য বিক্রেতারা দুষছেন পাইকারদের। কাস্টমার দাম বাড়লে কম খা, এই হিসাবে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত, বেচাকেনি কম, মুরগি আনলে বেচতে পারি না, পরের দিন হোয়াইট কাটে। আজকেও তো কাস্টমার লেগে, সপ্তাহে ছুটি, এরপরও তো কাস্টমার নেই, সেইভাবে আছে, দেখেন অবস্থা। আমরা সামর্থ্যের বাইরে চলে গেছে, আমরা শুধু খাবো, একজনে খাইলেই চলবে, গরিবরা কী করবে, গরিবের জন্য লাগবে না কিছু, কিন্তু দাম কিন্তু নাগালের বাইরে। গরিবের আমিষ খ্যাত ডিমের বাজারেও আগুন। সপ্তাহ না পেরুতেই প্রতি ডজন ফার্মের ডিম ঠেকেছে 140 টাকায়। এই নানা অজুহাত, অনেক অজুহাত আমাদের প্রশ্ন নেই, অনেক যা করে যে ফার্ম হলে শুধু কমাই, তো আমরা কমাই বেচতে পারবো, কারণ ফার্ম তো আমরা বাড়াই কিনে আনছি বলে আমরা বাড়াই বেচতে দিতেছি। হাবার দাম, মুরগি হাবার দাম সব কিছু বাড়তি, বাড়তির কারণে এই কারণে বাজারও বাড়তি, ডিমের বাজারও বাড়তি বাড়াই দরকার। বাজারে 500 টাকার নিচে মিলছে না কোনো দেশি মাছ। সরবরাহ স্বাভাবিক থাকার পরও অতিরিক্ত দামের কারণ জানা নেই খোদ বিক্রেতার। চিংড়ি ছোটটা 620, এটা 700, এটা 650, একটা এক দাম, এটা হলো 640। কাস্টমার নেই বা মার্কেটের ভিতরে, খুব কম কাস্টমার, বেচা কিনাও কম। আগে ছিল পাবদামা ছিল 300 টাকা কেজি, এখন 360 টাকা কেজি, আর চিংড়ি মাছ ছিল 500 টাকা, এখন হলো 650 টাকা কেজি। তো আমরা নিম্নবিত্ত পরিবারের জন্য অনেকটা বেশি আর কি টাপ হয়ে যাবে আমাদের জন্য। সাধারণের ক্রয়সীমার বাইরে থাকা গরু ও খাসির মাংসের দাম এক মাসে বেড়েছে 50 টাকা করে। রাকিবাল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, প্রতিবেদনে মুরগি এবং ডিমের বাজারের ঊর্ধ্বগতির খবরাখবর আপনারা জানছিলেন। আমরা এই মুহূর্তে মুরগির বাজার এবং ডিমের বাজারের খবরাখবর জেনে নেব শরীয়তপুর থেকে। আমার সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন সহকর্মী নুরুল আমিন রবিন, এবং সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন আমিনা বিলকিস ময়না। আমরা শুরুতে রবিন আপনার কাছে জানতে চাই, কী অবস্থা দেখছেন শরীয়তপুরের মুরগির এবং ডিমের বাজারে?
তানবীর, এখানে কিন্তু মূলত শরীয়তপুরে মুরগির সরবরাহ কিন্তু বাজারগুলিতে একেবারেই কমে গেছে। বিশেষ করে আজ সকাল থেকে আমরা দেখেছি জেলা শহরের যেই পালং বাজার, আঙ্গারিয়া বাজার, বুড়িঘাট বাজার, এ সকল বাজারে কিন্তু একেবারে সোনালী মুরগির যেই সরবরাহ সেটি একেবারে নেই বললেই চলে। একেবারে খাঁচাগুলি খালি পড়ে আছে। কিছু কিছু জায়গায় অল্প সংখ্যক মুরগি উঠলেও দাম কিন্তু বেশ চড়া ভোক্তা পর্যায়ে, যার কারণে মারাত্মক একটি অভিযোগ কিন্তু তারা করছেন যে মুরগির দাম দফায় দফায় বৃদ্ধিতে কিন্তু তাদের উপর এর নেতিবাচক একটি প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে। আমরা দেখেছি যে ব্রয়লার মুরগি যেটি সেটি কিন্তু গত এক মাসের ব্যবধানে অন্তত তিন ধাপে এখানে দাম বৃদ্ধি করা হয়েছে। 140 টাকা যেটি এক মাস পূর্বে এখানে ব্রয়লার মুরগি বিক্রি হতো সেটি কিন্তু এর মাঝে 180 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত আমরা গত সপ্তাহে বিক্রি হতে দেখেছি, এবং আজ সেই মুরগি কিন্তু 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি আঙ্গারিয়া বাজারে। এই বাজারে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে যে সকল ক্রেতারা এসেছেন তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটি ক্ষোভ বা হতাশা, আমরা যাই বলি না কেন, এই বিষয়টি তারা প্রকাশ করেছেন যে এত প্রায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছে গেছে ব্রয়লার মুরগির দাম। সেক্ষেত্রে সরকারের পর্যায়ে যে সকল মনিটরিং থাকার কথা সেই বিষয়টি নিয়ে কিন্তু তাদের ক্ষোভ রয়েছে। এবং আমরা কথা বলেছিলাম এখানকার মুরগির ব্যবসায়ীদের সাথে, তারা যেটি বলছেন যে মূলত ফিডের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এই মুরগির যে উৎপাদন সেটি অনেকটাই খামারিরা কমিয়ে দিয়েছেন, যার প্রভাব কিন্তু এর মধ্যে বাজারে পড়তে শুরু করেছে। এবং সবচেয়ে বেশি এই মুহূর্তে শরীয়তপুরের সংকট যেটি আমার কাছে মনে হচ্ছে সেটি হচ্ছে সোনালী মুরগির সরবরাহ উদ্বেগজনক হারে কমে গেছে। প্রতিটি বাজারে এই মুরগির ঘাটতি রয়েছে, আর ডিমের দাম সেটিও কিন্তু এর মধ্যে অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে। এই মুহূর্তে শরীয়তপুরে প্রতিটি বাজারে 55 টাকা হালি হিসেবে ডিম বিক্রি হচ্ছে। তো তানভীর, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে মুরগির বাজারের সবশেষ তথ্য। খুব একটা স্বস্তির খবর নেই রবীন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি নবিল কিসমানা আপনার কাছে জানতে চাই সাতক্ষীরায় কি অবস্থা, আমরা শরীয়তপুরের খবর জানছিলাম, কি অবস্থা সাতক্ষীরার? আছি সাতক্ষীরার সবচেয়ে বড় বাজার সুলতানপুর বাজার, এই বাজারটির নামই হচ্ছে বড় বাজার। এখানে কাঁচা পণ্য থেকে শুরু করে সবজি বাজার, মাংসের বাজার, ডিমের বাজার, মুদি বাজার সব কিছুই এখানে পাওয়া যায়। তো এখানে আসলে আসলে অন্য কোথাও যাওয়া লাগে না কোনো জিনিস নিতে যাওয়ার জন্য। এই মানুষের প্রত্যেক দিনের চাহিদার একটি নাম হচ্ছে ডিম, বিশেষ করে মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত অল্প স্বল্প আয়ের যে মানুষ তাদের প্রত্যেক দিন ডিমের প্রয়োজন হয়, কিন্তু এই ডিমের দাম হঠাৎ করেই বেড়ে গিয়েছে। এই একটা দোকানে দাম করেছি সেখানে হচ্ছে 10.80 টাকা এবং 10.90 টাকা লাল ডিম, আরেকটি দোকানে দাম করেছি সেখানে লাল এবং সাদা দুটোই হচ্ছে 11 টাকা, কোথাও আছে 11.20 টাকা করে। এভাবেই ডিমের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে ডিম ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা জানালেন যে আসলে ফিডের দাম এক বস্তা 1600 টাকা ছিল, যেটি এখন বেড়ে 3000 টাকায় দাঁড়িয়েছে। এই ফিড কিনে মুরগিকে খাইয়ে ডিম বিক্রি, এজন্য ডিমের দাম বেশি হয়েছে। যারা 2 খাঁচি ডিম নেবেন বলে এসেছেন তারা 1 খাঁচি ডিম নিয়ে যাচ্ছেন, যারা 1 খাঁচি ডিম নেবেন তারা 1 হালি ডিম নিয়ে চলে যাচ্ছেন। আসলে ডিমের এই দামের ঊর্ধ্বগতিতে ডিমের বাজার চড়াও হওয়াতে মানুষ কিন্তু স্বস্তি পাচ্ছে না। তানভীর জি, মানা ধন্যবাদ আপনাকে, আপনার কাছেও খুব একটা স্বস্তির খবর মিলল না, তবে শরীয়তপুরের থেকে তুলনায় কিছুটা দাম কম মনে হলো ডিমের সাতক্ষীরাতে। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পরসংবাদটিতে যাচ্ছি, রমজানে নিত্যপণ্যের কোনো সংকট হবে না, টাঙ্গাইলে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রুজা, আমি সরকারের মন্ত্রী হিসাবে কৃষি ইতিমধ্যে বলতে চাই, আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি, ইনশাল্লাহ নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো অভাব হবে না। চিনিকল বন্ধের পর এক প্রকার বেকার হয়ে পড়েছিলেন পঞ্চগড়ের বেশ কয়েকটি উপজেলার মানুষ, তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে বালি শিল্পটি। নদী থেকে উত্তোলন, সংরক্ষণ এবং বিক্রয়ের নানান ধাপে কাজ করছেন অন্তত 30,000 মানুষ, যেখানে দৈনিক বিক্রি করা হচ্ছে 18 কোটি ঘনফুট বালি, আর ইতিমধ্যে এর বাজার ছাড়িয়েছে 100 কোটি টাকাতে। হোসেন রায়হানের প্রতিবেদনে বিস্তারিত। ভবন, সড়ক, যে কোনো প্রকল্পের অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন কাজের গুরুত্বপূর্ণ উপাদান বালি, যা সরবরাহে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়। বালির জন্য প্রতি বছর করতোয়া, চাওয়াই ও তালমা নদীর 15টি মহাল ইজারা দেয় সরকার। এরপর প্রায় সারা বছরই চলে উত্তোলন, শ্রেণীকরণ, সংরক্ষণ ও বিক্রয় কার্যক্রম।
যা ইতিমধ্যে রূপ নিয়েছে শিল্পে আর কর্মসংস্থান হয়েছে অন্তত 30,000 মানুষের। সকাল 6টার দিকে আসি, 6টার দিকে আসি নদীতে, সারাদিন কাজকর্ম করে এনে আমরা 500-600 টাকা ইনকাম করে এনে বউ বাচ্চা নিয়ে যাই। বিভিন্ন জায়গায় বালি যায়, বড় বড় বিল্ডিং এর কাজে ব্যবহার হয়, রোডের কাজে ব্যবহার হয়। পঞ্চগড়ের মধ্যে 2.5 বালিটা এটা আপনার বেশি চলে, আর 2.2-3 এইসব বিভিন্ন প্রকারের বিভিন্ন গ্রেডের বালি আছে যেগুলো অত চাহিদা নাই। আয়রন ও ক্ষতিকর কোনো উপাদান না থাকায় দেশের প্রায় সব প্রান্তেই বাড়ছে পঞ্চগড়ের বালির চাহিদা। ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা ভিড় করেন মহালে। দৈনিক বিক্রি হয় অন্তত 400 ট্রাক বালি। যে আমাদের শ্রমিকরা সবাই ওই ক্যাঙ্গারো বলে ওইটা দিয়ে বালু তুলে, ওইটা দিয়ে বালু তুলে উত্তোলন করে আমরা ট্র্যাক্টর দিয়ে ক্যারিং করে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে আমাদের মোটর পরিবহনের শ্রমিক দিয়ে লোড দেই। এখন এই বালু তোলা উপর ডিপেন্ড করে অনেক শ্রমিক আসলে বেঁচে আছে, লাখ লাখ শ্রমিক। একটা সময় দেখা গেছে এই শিল্পটার উপর ডিপেন্ড করেই পঞ্চগড় এগিয়ে যাবে। শুধু স্থানীয় অর্থনীতি নয়, সরকারের রাজস্ব আয়েও ভূমিকা রাখছে পঞ্চগড়ের বালি। প্রতি এই 15টি বালুমূলের মধ্যে 13টি আমরা যেমন বর্তমান অর্থ বছরে আমরা লিজ দিতে সক্ষম হয়েছি, এবং এই 13টি বালুমহল থেকে আমাদের রাজস্ব আয় হয়েছে 3,22,35,211 টাকা। তো একই সাথে এটা বিপুল পরিমাণ মানুষের কিন্তু কর্মসংস্থান তৈরি হয়েছে এবং পরিবহন শ্রমিকরা এখানে কাজ করতে পারছে। মহল থেকে প্রকারভেদে প্রতি ট্রাক বালি বিক্রি হয় 8,000 থেকে 12,000 টাকায়। হোসেন রায়হান, চ্যানেল 24, পঞ্চগড়। বাংলাদেশের শীর্ষ 20টি ট্রাভেল এজেন্টকে পুরস্কৃত করেছে কুয়েতের জাতীয় উড়োজাহাজ সংস্থা কুয়েত এয়ারওয়েজ। রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটির বার্ষিক এজেন্ট কনফারেন্সে এই পুরস্কার বিতরণ করা হয়। এ সময় টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদুল আলম চাকলাদার, পরিচালক কাজী শাহ মোজাক্কের এবং কুয়েত এয়ারওয়েজ ও টোটাল এয়ারলাইন্স সার্ভিসেস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, এই মুহূর্তে কালশি ফ্লাইওভারের মাইল ফলক উন্মোচন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করলেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ফলক উন্মোচনের জন্য। শুধু এখন মোনাজাত পরিচালনা করবেন জনাব আবু তুরাব মুশতাক আহমেদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আল্লাহ, ইসিবি চত্বর হতে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশিমোড়ে নির্মিত ফ্লাইওভারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হয়েছি, মেহরবান করে আমাদের জীবনের সমস্ত গুনাহত মাফ করে দিই। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জনগণের সুবিধার্থে মহান রব্বুল আলমিনের কৃপায় আজ এই প্রকল্পের বাস্তবায়িত কাজে শুভ উদ্বোধন করেছেন। হে আল্লাহ, মেহরবানি করে আপনি এই প্রকল্পকে কবুল করে নিন। এই সড়ক এবং এই ফ্লাইওভার এই এলাকার আপামর জনগণের কল্যাণ বয়ে আনতে পারে সেই তৌফিক দান করুন। হে আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী দেশের কল্যাণের জন্য যত পরিকল্পনা হাতে নিয়েছেন সবগুলোকে সহজভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ইয়া রব্বাল আলামিন, আমরা যখন একটি স্বাধীন দেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আপনার দরবারে হাত তুলি, তখন সেই মহান ব্যক্তিত্বের কথা মনে পড়ে যার ডাকে সাড়া দিয়ে 1971 সালে এদেশের জনগণ মহান মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল। রব্বুল আলামিন তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের জন্য তার মহান আত্মত্যাগ ও তার শাহাদতকে কবুল করে নিন। ইয়া রব্বাল আলামিন,
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ তার পরিবার পরিজনদের মধ্যে যারা শহীদ হয়েছেন সকলের আত্মদানকে কবুল করুন এবং বেহেশতের শীতল ছায়ায় স্থান দিন ও প্রশান্তি দান করুন। হে আল্লাহ, মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে জীবন দিয়েছেন তাদের শাহাদাতকে আপনি কবুল করে নিন। ইয়া রব্বাল আলামিন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হায়াতে তাইয়েবা দান করুন, তার পরিবার পরিজন সহ উপস্থিত সকলকে দেশের খেদমতের জন্য কবুল করে নিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী ও আমন্ত্রিত অতিথিগণকে সভামঞ্চে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধান অতিথির সাথে দর্শক, কাল সেই ফ্লাইওভারের ফলক উন্মোচন শেষে মোনাজাতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা ছিলাম সেখানে সরাসরি। দর্শক, এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস 24 এর এখনকার আয়োজন। সঙ্গে থাকা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।